পুলিশ সব দাও এখন অবধি ওসি কোন সিদ্ধান্ত নিল না কেন ওসি তুমি জব দাও যতক্ষণ অ্যারেস্ট করা হচ্ছে আমরা এই থানা থেকে সরছি না সিভিক পুলিশ কেন মহিলাটাকে সবাই খারাপ ব্যবহার করলো পুলিশ তুমি জবাব দাও পুলিশ কেন মহিলাটাকে সবাই খারাপ ব্যবহার করলো পুলিশ তুমি জবাব দাও এই আর্থিক এই ঘটনায় আমরা জানাই ধিক্কার করে দিয়েছি আমরা ফলো আপ করবো আমরা বলেছি যদি আমাদের দাবি না মেটে আমরা এরপরে এসপি ডিএম অফিস যাব কিন্তু এই দাবি থেকে আমরা পিছিয়ে যাব না সাব সেন্টার থেকে শুরু করে হাসপাতাল অবধি আমাদের মহিলা স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা কাজ করেন সবার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করে মহিলা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করলো রাত 12টায় পুলিশ তুমি জবাব দাও পুলিশ মদ খেয়ে হাতার অস্ত্রে মহিলা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করলো কেন পুলিশ অ্যারেস্ট করতে হবে অবিলম্বে অবিলম্বে সিভিক পুলিশ সুশান্ত রায়কে অ্যারেস্ট করতে হবে পুলিশ মদ খেয়ে কেন মহিলা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করলো রাত 12টায় পুলিশ তুমি জবাব দাও পুলিশ তুমি কেন খারাপ ব্যবহার করলে ওসি তুমি জবাব দাও ভাতা হসপিটালে মহিলা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করলে কেন জবাব দাও উত্তাল সারা দেশের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন একদম পাঞ্জাব থেকে হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা থেকে হচ্ছে মণিপুর পর্যন্ত ওদিকে কেরল তামিলনাড়ু থেকে শুরু করে জম্মু পর্যন্ত সমস্ত মেডিকেল কলেজের ডাক্তাররা কাজ বন্ধ করে দিয়েছে আমাদের হচ্ছে যে আর্জি করে আজকে হচ্ছে যে সমস্ত চিকিৎসকদের বড় সমাবেশ হয়েছে সেই আবহে গতকাল রাত্রিরে একজন মাতাল হচ্ছে যে সিভিকা পুলিশ সুশান্ত রায় সিভিক পুলিশ তিনি এসে আমার মহিলার চিকিৎসককে বলেছেন আর্জি করে যা হয়েছে সেই ঘটনা আপনার সঙ্গে করে দেবো এই বলে থ্রেট করেছেন তাকে দুর্বার তার উপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন এরপরে আর কোনো ক্ষোভ বাধা মানে না অবিলম্বে হচ্ছে যে এখানকার পুলিশ প্রশাসন তাদেরকে তাকে ওনাকে গ্রেপ্তার করতে হবে ওনাকে বরখাস্ত করতে হবে এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যা যা করণীয় তাই করতে হবে এই দাবিতে আজকে সবাই গণ ডেপুটেশন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন ভাতার থানাতে গণ ডেপুটেশন সিভিক পুলিশ এরম করলো কেন কেন করেছে তো পুলিশই বলতে পারবে তদন্ত করলে বেরোবে অকারণে হচ্ছে যে তিনি মাঝরাত্রিরে মত্ত অবস্থায় এসছেন মদ্যপ অবস্থায় এসছেন এবং মহিলার চিকিৎসকের উপরে চড়াও হয়ে হুমকি দিচ্ছেন যে হচ্ছে যে আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আপনার সাথে ঘটিয়ে দেবো এই বলে পুলিশের কাছে কমপ্লেন করেছেন সমর্থন করে যায় সারা দেশ এই আর্জি করে ঘটনার প্রতিবাদে পথে নেমেছে সেখানে এই ধরনের ঘটনায় ভাতারের মতো বুকে ঘটবে কেন এটা হচ্ছে যে সমস্ত মানে বর্তমান যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে আপনার নামটা একটু বলুন কালকে মাঝরাতে একজন মদ্যপ এসেছিলেন এসে আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তাকে একটা থ্রেট করেছিলেন আমরা সেটার জন্য থানায় আমরা কমপ্লেন করতে এসেছিলাম থানা আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন তারা এফআইআর নিয়েছেন আমরা এবার ওয়েট করছি যে তার যিনি এটা কাজটা করেছিলেন যাকে আইডেন্টিফাই করা হয়েছে তার উপযুক্ত শাস্তির জন্য আমরা কি বলে থ্রেট করেছিল তারা আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন তাকে থ্রেট করেছে এটা বলে যে আর্জি করে যেরকম হয়েছে দেখেছেন তো বাট জাস্ট লাইক রেফারিং দ্য কেস অফ দ্য আর্জি করে যেটা হয়েছে সেটা রেফারেন্স দিয়ে তারা এটা করেছে কি নাম ছিল আমাদের ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছে সেই সময় সিভিক পুলিশ সুশান্ত রায়
আমাদের মহিলা ডাক্তারবাবুকে রাত্রি 12টার সময় এটা বলেন যে আরজি করে ঘটনা কি ঘটেছে দেখেছেন তো সেই রকম আপনার সাথে করা হবে এই বিষয়টা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলো তারা ওনারা শুধু বলেন যে এফআইআর করতে কিন্তু এই ভাতার হসপিটাল মানে থানা থেকে ভাতার হসপিটাল দূরত্ব 2 কিলোমিটার এর মধ্যেও একবারও মনে হলো না পুলিশ প্রশাসনের আমাদের গিয়ে আমাদের হসপিটালের স্টাফের সাথে কথা বলে একটু তাদের নিরাপত্তার ব্যবস্থা করা বা কোনো অফিসারকে পাঠানো এটাও কিন্তু ওসি সাহেব মনে করলেন না এটা আমাদের খুবই খারাপ লেগেছে কি ঘটনার পরিপ্রেক্ষিতে শিবিরটা এরকম বলল মানে উনি একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন হয়তো সেই সময় ডাক্তারবাবু পরিষেবাও দিতে মানে দিয়েছেন কিন্তু উনি আগেও করেছেন মানে এই সিভিক পুলিশ মধ্য অবস্থায় আগেও এই ধরনের কাজ করেছেন কি না এর নাম সুশান্ত রায় বাড়ি বাড়ির সম্ভবত আমরা এখনো খবর পাইনি বাড়ি কোন জায়গায় এর আগেও আমাদের মানে ডেন্টাল ডক্টর এম ও যিনি আছেন ডক্টর অপর্ণা মুখার্জিকে গত বছর 2023 সালে 4 অক্টোবর একটা মাওবাদী পোস্টার তার সঙ্গে বুলেটও দেওয়া হয় তারপরেও পুলিশ প্রশাসন ভাতার হসপিটালে নিরাপত্তা নিয়ে সম্পূর্ণভাবে উদাসীন আমরা পরিষেবা দিই মানুষকে যাতে মানুষ ভালো থাকে তার জন্য সেটা থাকতে গেলে আমাদের তো একটা পরিষেবা দরকার আমাদের সিভিক পুলিশ যখন আমাদের আগে হসপিটালে কোনো পুলিশ ছিল তো এরকম আউটসাইডে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম আমাদের একটা পুলিশ প্রশাসন পুলিশ প্রোটেকশন দরকার সেই জন্য একটা পুলিশ প্রোটেকশন আমাদের দেওয়া হয় এবং উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মদ খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করে তাহলে আমাদের আর প্রোটেকশনটা আমরা কোথায় চাইবো এটা হচ্ছে আমাদের সবথেকে বড় আমাদের তো প্রোটেকশন থাকতে হবে আমরাও তো কারোর বাড়ি মেয়ে কারোর বাড়ি বউ কারোর তা আমরা কেন তাহলে এত নিজেদের জান দিচ্ছি ম্যাডাম গতকাল রাতে কি ঘটেছিল একটু যদি সংক্ষেপে আমাদের ডাক্তারবাবুর সাথে হয়েছে উনি আছে উনি পুরো ব্যাপারটা ডিটেইলস বলবেন আচ্ছা এটা ছাড়া এর আগে কোনো এই ধরনের আপনারা কোনো ইনসিকিউর ফিল করছেন বা হয়েছে আমাদের ইনডোর যেমন আছে আমাদের ভাতারে 55টা সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে এই মেয়েগুলো কমিউনিটি হেলথ অফিসাররা কাজ করে এদেরকে বলেছিল একবার যে কোনো মেডিসিন যদি কম সাপ্লাই থাকে সেটা সরকারের সাপ্লাই কম থাকে আমরা তো করতে পারবো না বলেছে এরকম সাপ্লাই থাকলে আমরা তুলে নিয়ে চলে যাবো আমরা গায়েব করে দেবো কিছু এটা কারা পাবলিক বলেছিল নাকি কে বলেছিল পাবলিক হ্যাঁ পাবলিকই বলেছিল ওখানে কিছু কিছু দাদা থাকে যেখানে যে স্ট্রং থাকে তারা এরকম মন্তব্য করে আমরা তখনও জানিয়েছি তখনও বলেছে ঠিক আছে দেখে নেবো কিন্তু কোনোরকম স্টেপ নেওয়া হয়নি আমরা এই থানা থেকে সরছি না সিভিক পুলিশ কেন মহিলা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করলো।